হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইউটিউবে ট্যাগ কিওয়ার্ড এগুলো অ্যাড করতে হয়, এবং বলেছিলাম কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তো আজকে আমরা সেই টপিক নিয়ে কথা বলবো, কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও টাইটেল এগুলো ঠিক করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। তো এখান থেকে আমি ইউটিউবে যাব, ইউটিউব চ্যানেলে চলে যাব। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই যে একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে যে আপলোডে ভিডিও ক্লিক করব। ক্লিক করে আমাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে। এখান থেকে যে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই, আমরা যেখানে আমাদের কম্পিউটারে যেখানে ভিডিওটি রেখেছি সেখান থেকে আমরা ভিডিওটি এখানে আপলোড করে দেব। তো আমি ফর এক্সাম্পল ভিডিওটি রেখেছিলাম, যে কোনো একটি ভিডিও এখান থেকে আপলোড করে দিচ্ছি। আমার রেকর্ড করা একটি ভিডিও এখানে ওপেনে ক্লিক করে জাস্ট ভিডিওটি আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমি আমার ভিডিওর টাইটেলটি লিখব। ভিডিওর টাইটেলটি লিখছি হাউ টু ক্রিয়েট। আমি এখানে আপনাদের মতো করে ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দিবেন। তো আমি আমার টাইটেলে দিয়েছি হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি এতটুকু দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা ডিসক্রিপশন লিখতে পারেন। তো এখানে আপনারা আপনাদের মতো করে ডিসক্রিপশন লিখে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটি আপলোড করছি। তো তারপর আপনারা এখান থেকে আপনারা এই যে থাম্বনেলটি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি অলরেডি আমার কোনো থাম্বনেল নেই, তো আমি এখান থেকে থাম্বনেল দিব না, এটা অটোমেটিকলি থাম্বনেল নিয়ে নেবে। এই যে দেখছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে, আপলোডিং 70% এরকম কিন্তু আপলোডিং হচ্ছে। তো তারপর আপনারা আপনাদের প্লে লিস্টে সিলেক্ট করে দেবেন, যদি কোনো প্লে লিস্ট থাকে। তো এই যে এখান থেকে আপনারা প্লে লিস্ট সিলেক্ট করবেন। যদি আপনাদের কোনো প্লে লিস্ট না থাকে তাহলে তো আর কিছু করার নেই, আমি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো কীভাবে প্লে লিস্ট অ্যাড করতে হয়, প্লে লিস্ট বানাতে হয়, অ্যাড করতে হয়, তা নিয়ে একটি ভিডিও করবো। তো তারপর আপনারা এই যে এইখান থেকে এই অপশনটি দিয়ে, আমি কিন্তু তার আগে কথা বলেছিলাম যে পরবর্তী ভিডিও আপলোড করার সময় দেখাবো। তো আজকে কিন্তু এই যে দেখাচ্ছি, এই যে অডিয়েন্স এখানে কী বলছে দেখুন, ইজ দ্য ভিডিও মেড ফর কিডস, মানে হচ্ছে যেমন আপনার এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে নো ইটস মেড নট মেড ফর কিডস দিবেন, এটি এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয়। আপনারা যদি বাচ্চাদের সম্বন্ধে কোনো ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই যে শো মোরে ক্লিক করবো। ঠিক আছে, শো মোরে ক্লিক করার পর আমরা এখানে আরও কিছু অপশন চলে আসবে। তারপর এখান থেকে আমরা এই যে ট্যাগস দেখতে পাচ্ছেন, এটা আমরা ভিডিও রিলেটেড ট্যাগ এখানে দিয়ে দিব। যেমন আমি দিচ্ছি ফাইবার দিয়ে ইন্টার, তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট যেমন ফাইবার অ্যাকাউন্ট, আর ফাইবার অ্যাকাউন্ট, অ্যান্টি ফাইবার অ্যাকাউন্ট। আপনারা আপনাদের মতো করে এখানে ট্যাগ বসিয়ে দিবেন ভিডিও রিলেটেড। অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ হতে হবে, ভিডিওর বাইরে আপনারা ট্যাগ দিবেন না। যদি ভিডিওর বাইরে ট্যাগ দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আর এখানে আরেকটি বিষয় হচ্ছে কীভাবে আমরা, যেমন আমরা হয়তো ট্যাগ আইডির উপর না দিয়েও আমরা ট্যাগ কীভাবে, আমরা আগে থেকে কোন ট্যাগটি দিলে আমাদের চ্যানেলটি ভিডিওটি র্যাঙ্ক করবে আমরা তা দেখতে চাইলে, আমরা যেমন আমরা একটা টুল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা লিখব ইউটিউব
ট্যাগ যদি দেখতে পাচ্ছেন ইউটিউব ট্যাগ জেনারেটর নামে আমরা এখানে চলে যাব এখান থেকে আমরা ইউটিউব কিওয়ার্ড টুল হ্যাশট্যাগ ওয়ান আমরা এই লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যেহেতু ইউটিউব গুগল এখানে অনেক রুলস আছে তো আমরা যেহেতু ইউটিউব রিলেটেড ট্যাগ খুঁজে খুঁজে বের করব তো আমরা এখান থেকে যেমন আমাদের ভিডিওটি কী সম্বন্ধে আমরা জাস্ট শুধু লিখবো তো আমার ভিডিওটি যেহেতু ফাইবার সম্বন্ধে আমি জাস্ট শুধু ফাইবার লিখবো FIBR ফাইবার লিখে এখান থেকে আমরা এখানে চাইলে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি যেমন আমি ইউনাইটেড স্টেটের কিওয়ার্ড চাচ্ছি তো আমি এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করব চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং কিওয়ার্ড টুল চেক করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কতগুলো কিওয়ার্ড চলে এসেছে ঠিক আছে এগুলো ইন্দু সব ইউনাইটেড স্টেটস এই যে দেখতে পাচ্ছেন কোন কিওয়ার্ডটায় ট্রেন্ডিং বর্তমান যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা +49% আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব টিকে ক্লিক করব জাস্ট যেগুলো সার্চ র্যাঙ্কিংয়ে ভালো হচ্ছে বেছে বেছে কিওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এখান থেকে এই যে কপি এখানে ক্লিক করবেন এখান থেকে কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করবেন তো আমাদের ট্যাগটি কিন্তু কপি হয়ে গেছে তারপর আমরা আবার চ্যানেলে ফিরে যাব এখানে জাস্ট পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন কিওয়ার্ড কিন্তু চলে এসেছে তারপর যে বিষয়টি হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে আমরা কি ক্যাটাগরি নিয়ে ভিডিও করব তো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব ক্যাটাগরি আমি মূলত এডুকেশন না সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেবেন কারণ আমরা এক এক সময় এক একটি এক এক ধরনের ভিডিও বানিয়ে থাকি যার কারণে আমাদের যে এটি আছে ক্যাটাগরি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেবো সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি রাখবো তারপর যে বিষয়টি তারপর এখান থেকে যে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে আর কীভাবে থাম্বনেইল অ্যাড করতে হয় থাম্বনেইল বানাতে হয় থাম্বনেইল বানাতে হয় আমরা তার আগে বলেছিলাম কীভাবে লোগো এবং থাম্বনেইল ফ্রিতে বানাবো তো সেই নিয়ে আমরা পরবর্তীতে একটি টিউটোরিয়াল দেব যে কীভাবে ফ্রিতে আমরা থাম্বনেইল এবং লোগো বানাবো তো এগুলো পরবর্তীতে কথা বলবো তারপরে যে এখানে এখানে কিন্তু আমাদের ভিডিওটির কাজ শেষ ঠিক আছে তারপরে যদি দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস এখানে ক্লিক করব এখানে অবশ্য হচ্ছে যেমন আমরা যদি আমাদের ভিডিওতে আমাদের যেই কী বলে ভিডিও যে আমাদের যে কোনো যদি পার্সোনাল লোগো এগুলো থাকে আমরা যদি অ্যাড করতে চাই বা অ্যাড অন এন্ড স্ক্রিন মানে আমাদের ভিডিও শেষে যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনপুট ফ্রম ভিডিও থেকে অ্যাড করে নিতে পারবো হ্যাঁ তারপরে যে এখান থেকে চেক এই চেক অপশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও আপলোড হওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর যে আমরা অবশ্যই চেক অপশনটিতে দেখব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কী লেখা হচ্ছে যেমন আমাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট না থাকে কোনো কপিরাইট ক্লেম না আসে আমরা আগে থাকি কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে কি না এই ভিডিওটি ছাড়লে এই ভিডিওটি ছাড়ার ফলে চ্যানেলে কোনো ইস্যু আসবে কি না ইস্যু হতে পারে কি না তো আমরা কিন্তু এগুলো আগে থেকেই দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড আবার এখানে দেখুন চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড ঠিক আছে যার মানে আমাদের এই ভিডিওতে কোনো প্রকার ঝামেলা নেই কপিরাইট আসার সম্ভাবনা নেই তো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের ভিডিওটি আমরা কী অবস্থায় রাখতে চাচ্ছি যেমন প্রাইভেট আনলিস্টেড পাবলিক তো প্রাইভেট হচ্ছে জাস্ট শুধু আমি আমার ভিডিওটি দেখতে পারবো আর আনলিস্টেড হচ্ছে যেমন আপনি যে কেউ আপনি যদি ভিডিওর লিঙ্কটি কাউকে দেন একমাত্র সেই ব্যক্তি ভিডিওটি দেখতে পারবে জাস্ট লিঙ্ক দ্বারা আপনার ভিডিওটি দেখতে পারবে পাবলিক হচ্ছে যে কেউ আপনার ভিডিওটি দেখতে পারবে ঠিক আছে তারপর সে যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন হচ্ছে শিডিউল তো শিডিউল হচ্ছে যেমন এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দিচ্ছি টাইম সিলেক্ট করতে পারেন যেমন আপনি যেই টাইমে আপনার ভিডিওটি পাবলিশড হবে অটোমেটিক্যালি আপনার পাবলিশ করা লাগবে না এখান থেকে আপনার শিডিউলের মাধ্যমে আমরা টাইম অনুযায়ী পাবলিশ করতে পারি ভিডিও তো যেহেতু আমি অবশ্য ডাইরেক্ট এখন আনলিস্টেড অবস্থায় রাখতে চাচ্ছি আমি ভিডিওটি পাবলিশ করব না তো যার কারণে আমি এখানে আনলিস্টেড সিলেক্ট করে আমি জাস্ট সেভই ক্লিক করব ওকে সেভ ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক ঠিক আছে এখন এখান থেকে আপনারা চাইলে যদি কাউকে শেয়ার এগুলো করতে চান
জাস্ট শেয়ার করতে পারেন, বা শেয়ার করতে না চাইলে এখান থেকে ক্লোজে ক্লিক করে কেটে দিবে। তাহলে এই যে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে দেখে আসি। এখান থেকে চাইলে আমরা আরও সেট করতে পারি, আমি জাস্ট ইউটিউবে গিয়ে যে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আনলিস্টেড অবস্থায়, আনলিস্টেড অবস্থায় আছে। তো তারপর আমরা আমাদের চ্যানেলে একটু যাব, চ্যানেলে চলে যাই। চ্যানেলে যাওয়ার পরে যেটা করেছি এখানে ভিডিওতে যাওয়ার পর, এখানে কিন্তু আমাদের দিস চ্যানেল হ্যাজ নো ভিডিও শো করছে, তার কারণ হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু এখন পাবলিক অবস্থায় নেই, যার কারণে এখানে ভিডিওটি শো করছে না। ঠিক আছে, যখন আমরা পাবলিক অবস্থায় দিব তখন কিন্তু আমাদের এখানে ভিডিওটি শো করবে। আশা করি সবাই বুঝেছেন। আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করাতে হয় এবং ভিডিওতে কীভাবে ভিউ জেনারেট করতে হয়, কীভাবে ফ্রিতে থাম্বনেইল বানাতে হয় এবং কীভাবে আমরা ইউটিউবের বিভিন্ন ধরনের ফ্রি টুলগুলো ব্যবহার করে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে তাড়াতাড়ি গ্রো করব, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।